দর্শক আসসালামু আলাইকুম, আমরা একবারে শেষ মুহূর্তের বাজার যেটাকে বলে হাট প্রায় শেষের পথে, আর শেষ মুহূর্তের বাজারে কি ধরে আজকে সার গরুগুলো খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে, আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো। আমরা এখানে একটু করে দিচ্ছি, দরদাম করছেন ভাই, বাজার তো শেষ প্রায়। হ্যাঁ শেষ না, কত কইছিল সকালবেলা? সকালবেলা এখন কত খরচ? এখন দশ করতে গেছে, মানে কমে গেছে না? আচ্ছা কমে গেছে, দর্শক কমে গেছে কটা? দুই হাজার আগর আছে, দর্শক আগর আছে, আর সেই সুযোগটাই মনে হয় আপনি নিচ্ছেন। সুযোগ না না, আচ্ছা ঠিক আছে, দর্শক শুনছেন, আমরা দেখছি খামার উপযোগী যে সার গরুগুলো শেষ মুহূর্তের বাজারে ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম। আমরা দেখছি এখানে আহাদ ভাইকে, উনি গরুটির দরদাম করছে, তার এই পাশে আর আমরা আরেকটি গরু দেখছিলাম, আমরা সেটার একটি তথ্যটা নিয়ে নেই। এই পাশেও আমরা আরেকটি গরু দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকাল থেকে তো আছেন? হ্যাঁ। হলো না? না। কত কইছিল সকালে? সকালে বলছিল চল্লিশ পঁয়তাল্লিশ। চল্লিশ পঁয়তাল্লিশ জি, একশো। এখন কত বলতেছে? ভাঙো, চল্লিশ ভাঙো, চল্লিশ ভাঙো, দর্শক শুনছেন যে চল্লিশ ভাঙো। দুই দাঁত তো? দুই দাঁত, দুই দাঁত। তো কত টার্গেট রাখছিলেন বিক্রির? আসলে দেড় পার, সেটা তো আর হচ্ছে না, আজকে আর হবেও না। না দেখি দেখি, তারপরেও যদি শেষ মুহূর্তে যদি ঘোড়া নিয়ে না যায়, যদি ঘোড়া নিয়ে গেলে তো আবার লস আছে, খাওয়াই খাওয়াইতে হবে, গাড়ি ভাড়া আছে, যদি দুই তিন হাজার টাকা লসও যায় তাও মনে হয় বিক্রি করবেন। দিবই দিবেন, ভাগ্যে যদি লস থাকে তাহলে দিতে হবে, ভাগ্যে যদি লস থাকে তাহলে দিতে হবে। দর্শক শুনছেন, আমরা দেখছিলাম আজকে শেষ মুহূর্তের বাজারে যে গরুগুলো কেনা বেচা হচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি। আমরা দেখি এই পাশেও আরেকটি গরু আছে, শেষ পর্যন্ত কত পাইছিলেন দাম? সেরকম পার্টি পাঠ না। তো কত টার্গেট করছিলেন এটা বিক্রির? এইটা আর ওইটা তিনশো, তিনশো। দর্শক এই জোড়াটি হচ্ছে উনি তিনশো হলে বিক্রি করে দিতেন, কিন্তু আজকে পার্টি পাননি। আমরা দেখছি শুনছি আরো কিছু গরু দেখবো, আমরা দুই দাঁত করে, দুই দাঁত, দুইটাই দুই দাঁত করে। আমরা ওনার নাম্বারটা একটু পরে দিচ্ছি, আমরা আর কিছু গরু দেখে আসি দর্শক। আর এটা কত? এটা ও আচ্ছা, এটা আপনার নয়। আমরা দেখি ওই পাশে আরো কিছু গরু আছে, একসঙ্গে দুটি পরিব, একসঙ্গে দুটি গরু দেখছিলাম। এই যে এখানে একটি, এখানে একটি, দুটি গরু দেখছিলাম আমরা ভাই। কত পর্যন্ত পাইলেন দাম? তিনশো তিরিশ, চারশো তিরিশ। চাইছিলেন কত? পাঁচশো পঞ্চাশ। এখন কি হবে আর বিক্রি? এখন আর হবে না, আবার নেক্সট টাইম ট্রাই করতে হবে। দর্শক শুনছেন যে চারশো তিরিশ পর্যন্ত পাইছিলেন না, আর পাঁচশো পঞ্চাশ চাইছিলেন। দর্শক শুনছেন দেখছেন, আমরা আপনাদের দেখাচ্ছি শেষ মুহূর্তের বাজারে যে গরুগুলো এখনো রয়েছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি। দেখি দেখি এখানে আরেকটি গরুর দরদাম করছেন, আহাদ ভাই। দুধ
আমরা দেখছিলাম শেষ মুহূর্তের বাজারের যে গরুগুলো এখনো রয়েছে, আজকে খামার উপযোগী সার গরু খুব কম বেচাকেনা হয়েছে। হ্যাঁ দেখছি, কালাটা দেখাবো। কত চাইছিলেন ভাই? এটা চল্লিশ। কত করছে ভাই? বাইশ। এখনো বাইশ কয়? হ্যাঁ। সকালে কত কইছিল? সকালে বেশি কইছিল, পঁচিশ। তখন দেন নাই, দর্শক শুনছেন। আমরা দেখছি এই পাশেও আরেকটি গরু আছে, আমরা সেটাও একটু দেখে নেই, এটাও দেখে নেই। আমরা আপনাদের বলেছি রেখে দুদার কত? এটা কোন দরদাম হবে না, কোন দরদাম হবে না, দর্শক শুনছেন। পঁচিশ, পাঁচশো, এর বেশি যাবে না। পঁচিশ, দুই একটা কথা। গরু ভালো, গরু ভালো। আমরা দেখছি আজকে যে গরুগুলো কেনা বেচা হচ্ছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছিলাম। কি অবস্থা আসলে হাত ভাই বাজারের? বাজারের অবস্থা খুব হ্যাঁ, কিন্তু খামার গরু আজকে খুব কম বেচা কেনা হয়েছে। ধন্যবাদ দর্শক। আমরা দেখছিলাম, আমরা দেখি আরো কিছু বলেছি আপনাদের যে গরুগুলো রয়েছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব। আমরা শেষ মুহূর্তে বাজার থেকে আপনাদের কিছু করে তথ্য দেওয়ার চেষ্টা করছি। আপনার দুটা কদাত করে, এগুলা দুদাত করে কটা আনছিলেন ভাই? আজকা বারোটা বেচেছেন সব? একটা করে বেচা হয়নি, একটাও হয় নাই। সব কি এই সাইজের? এই সাইজের। আচ্ছা, দুদাত করে তো না? তো আপনি তো কেনা বেচা করেন, আগে আপনার নাম্বারটা কোন? তো আমার 017 হ্যাঁ 39 হ্যাঁ 62 61 90 করে কয়? কত হলে দিতে পারবেন লাস্ট? 100 করে হলে দিবেন, দর্শক শুনছেন। আমরা দেখছি কারো যদি এ ধরনের গরু প্রয়োজন পড়ে তাহলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। উনি উনি ওনার বাড়ি বাড়ি হচ্ছে বিরামপুর, বিরামপুর না ভাই, ছোট গরুর চাহিদা বেশি ছিল। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।